হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি চাল কুমড়া ভাজি। আমি শ্যালা মাছের শুটকি দিয়ে চাল কুমড়া ভাজি করব। চাল কুমড়াটা অলরেডি আমি কেটে হলুদ লবণ মেখে নিয়েছি, তাহলে পানিটা ঝরে যাবে। আমার উপকরণ লাগতেছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, লবণ, জিরা গুঁড়া, পাঁচফোড়ন গুঁড়া, কাঁচামরিচ কুচি, সাদা তেল। চলেন তাহলে আমি রেডি করি, রান্নাটা স্টার্ট করি। প্রথমে আমরা শুটকিটা দিয়ে দিলাম। শুটকিটা আমরা ভেজে নিব। আপনারা চাইলে এখানে পাঁচফোড়ন, গোটা পাঁচফোড়ন অ্যাড করতে পারেন, আমি দিচ্ছি না, কারণ আমি পাঁচফোড়ন গুঁড়ো নিয়েছি। আমি তেলটা অ্যাড করব। হলুদ গুঁড়ো অ্যাড করব। লবণ অ্যাড করব। আপনাদের একটা টিপস বলি, আপনারা তেলের মধ্যে একটু লবণ দিয়ে দিবেন, তাহলে তেলটা চারিদিকে ছিটকি পড়বে না। শুটকিটা আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এখন আমি মরিচ কুচিটা দিয়ে দেবো, এর সঙ্গে পেঁয়াজ রসুন কুচি অ্যাড করব। একটু নাড়াচাড়া করে আমি চাল কুমড়োটা দিয়ে দেব। এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে দিব, সামান্য পরিমাণ পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে দিব। আমি এটাকে নেড়ে ফেড়ে ঢাকনা দিয়ে দিব। এটাতে আমি পানি অ্যাড করব না, অল্প আছে, ধীরে ধীরে এটাকে আমি রান্না করব, তাহলে টেস্টি হবে। হ্যালো ভিউয়ার্স, আমরা আবারও ফিরে এসেছি কয়েক মিনিট পর। দেখেন চাল কুমড়াটা আমার হয়ে গেছে, আমি কিন্তু একটুও পানি অ্যাড করিনি, কারণ চাল কুমড়ার পানি অলরেডি বাইর হয়েছে,
ওই পানি দিয়েই আমার হয়ে গেছে। এখন আমি তেল বাদ হলেই এটাকে নামিয়ে নিব। দেখেন ভাজিটা কত সুন্দর হয়ে গেছে। আস্তে আস্তে করে নেড়ে ফেড়ে দিবেন, তাহলে ভাজিটা আস্ত থাকবে। দেখুন তেল বাদ হচ্ছে। কত সহজেই চাল কুমড়া ভাজিটি হয়ে গেল, সময়ও লাগলো না। আপনারা বাসায় চাল কুমড়া শুটকি দিয়ে ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি খাবারটা হয়ে গেছে। তেল বাইর হচ্ছে, হয়ে গেছে। আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে আপনারা ট্রাই করতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটি চেপে রাখেন। আসসালামু আলাইকুম।